300 বছরের প্রাচীন এই দুর্গাপূজার সাথে জড়িয়ে জলদস্যুদের সাথে লড়াইয়ের কাহিনী, জড়িয়ে মল্ল রাজাদের ইতিহাস, শতাব্দী প্রাচীন মল্ল ইতিহাস, মুচিরাম ঘোষ থেকে বাঁকুড়ার মন্ডল জমিদার হওয়ার এক প্রাচীন কাহিনী, যার সাথে জড়িয়ে রয়েছে জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনীও। বাঁকুড়ার পাত্রশায়ের হদল নারায়ণপুরে জমিদার বাড়ির 300 বছরের প্রাচীন দুর্গাপূজাকে ঘিরে রয়েছে অজানা এক ইতিহাস। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক হদল নারায়ণপুরের জমিদার বাড়ির দুর্গাপূজার কাহিনী। নীল আকাশে শরতের মেঘ বলছে মা আসছে, আর এই দুর্গাপূজায় রং বেরঙের থিমের প্যান্ডেলের পাশাপাশি নজর কাড়ে বনিদি বাড়ির দুর্গাপূজাগুলিও, যার মধ্যে অন্যতম বাঁকুড়ার পাত্রশায়ের হদল নারায়ণপুরে জমিদার বাড়ির প্রাচীন দুর্গাপূজো। আর বাঁকুড়ার বিষ্ণুপুর মানে মল্লরাজের ঐতিহ্য, যদিও সেই রাজাও নেই, রাজপাটও লাটে উঠেছে, কিন্তু সেই আমলের ছোঁয়া এখনো মুছে যায়নি বিষ্ণুপুরের বুক থেকে। তাই তো 300 বছর পেরিয়েও বিষ্ণুপুর মহকুমার হদল নারায়ণপুর গ্রাম জুড়ে গড়ে ওঠা জমিদার বাড়িতে দুর্গাপূজার আয়োজন সেই আগের মতোই হয়। মন্ডল জমিদার বাড়ির বিপুল ঐশ্বর্য আজ না থাক, নিয়ম নিষ্ঠা আর রীতিনীতিতে এখনো যেন সেই আমলের স্পর্শ আছে। পাত্রশায়ের এলাকায় তাই এই জমিদার বাড়ির পুজো এখনো সমান জনপ্রিয়। 300 বছরের প্রাচীন নারায়ণপুরে জমিদার বাড়ির দুর্গাপূজো, এই পূজোর পিছনে রয়েছে এক অজানা ইতিহাস। আজ থেকে প্রায় 300 বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়ে বিষ্ণুপুরের মল্লরাজাদের সান্নিধ্য লাভ করেন মুচিরাম ঘোষ। মল্লরাজাদের দক্ষিণে দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি। পরবর্তীকালে একাধিক নীলকুঠি পরিচালনা করে বিশাল সম্পত্তি লাভ করে ওই জমিদাররা। এরপরে বাঁকুড়ার হদল নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ি তৈরি করে শুরু হয় দুর্গাপূজো। 300 বছর পেরিয়ে আজও সেই পুজোকে ঘিরে এলাকার মানুষের উন্মাদনায় এতটুকুও ভাটা পড়েনি। 300 বছর আগে নীলপুর গ্রাম থেকে বেরিয়ে বাঁকুড়ার রামপুর গ্রামের বিখ্যাত শুভঙ্কর রায়ের সঙ্গে বন্ধুত্ব হয় মুচিরাম ঘোষের। বিখ্যাত গণিতজ্ঞ হওয়ায় বিষ্ণুপুরের মল্লরাজের দরবারে শুভঙ্করের আলাদা খাতির ছিল। এই শুভঙ্করের সূত্রেই মল্লরাজাদের কাছ থেকে নির্দিষ্ট বার্ষিক খাজানার বিনিময়ে দামোদরের উপনদী বোদাইয়ের কাছে উর্বর বিশাল এলাকার জমিদারি স্বত্ব লাভ করেন মুচিরাম ঘোষ। বেশ কয়েকটি তালুক নিয়ে বিশাল এলাকার জমিদার হওয়ায় মল্লরাজারা তাদের মন্ডল উপাধি দেয়। জমিদারি পত্তনের সাথে সাথেই হদল নারায়ণপুর গ্রামের মাঝে গড়ে ওঠা বিশাল জমিদার বাড়ির মন্দিরে শুরু হয় দুর্গাপূজো। পরবর্তীকালে ওই উর্বর এলাকায় ব্রিটিশরা নীল চাষ শুরু করলে ব্রিটিশ শক্তির সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এই মন্ডল জমিদারদের। আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট 7টি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মন্ডলরা। কথিত আছে সেই সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজরা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করত মন্ডলরা। সেই সময় নীল বিক্রি করে প্রচুর ধন সম্পদ নিয়ে বজরায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মন্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ। জলদস্যুদের হাত থেকে বেঁচে ফিরলে বজরায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবত্র করে দেওয়ার মানত করেন তিনি। পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজরায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবতখানা তৈরি করা হয়। বংশ পরম্পরায় পুজো চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবত্র করে দেন। একদিকে নীলকুঠির বিপুল আয়, অন্যদিকে বিশাল জমিদারির খাজানায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ। তার প্রভাব পড়ে দুর্গাপুজোতেও। সেই সময় পুজোতে 7 দিন ধরে নহবতখানায় বসত নহবত। দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল ঝাড়বাতি দিয়ে। বসত পুতুল নাচের আসর, হতো যাত্রাপালা। দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপ ধ্বনির দ্বারা। দূর দূরান্তের মানুষও প্রজারা হাজির হতেন এই জমিদার বাড়িতে।
আজ আর সেই নীল কুঠিও নেই, নেই জমিদার বাড়িও। তবুও দুর্গাপূজার আয়োজনে ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম। আজও পুজো এলেই মণ্ডল জমিদার বাড়ির নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর। দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর সময় ছুটি নিয়ে বাড়িতে আসে। এই বিষয় মণ্ডল জমিদার বাড়ির ম্যানেজার জানান, 300 বছরের উপরে এটা হয়ে আসছে। এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিরাম ঘোষ। তিনি বর্ধমানের নীলপুর, বড় নীলপুরের ওখানে তার ইয়ে ছিল। তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন। নদীর শালি, এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে, ওতে খাওয়ার জন্য ওরা এসে এখানে এসে পত্তন করেন। তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা পরম বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পূজা আরম্ভ করে। আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে। তারপরে আমরা বিষ্ণুপুর মল্ল রাজার কাছ থেকে, আমাদের এখানে শুভঙ্কর গণিতজ্ঞ এক ছিলেন, তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয়। মোটামুটি ধরে নেন এই ধারে পাশে যত গ্রাম আছে এরা আসে, মোটামুটি তারা পুজো দিতে আসে। তাদের এইটাই বড় পুজো, তারা এখানে আনন্দ উপভোগ করে, সবাই মিলেই পুজো টুজো দেয়, সবাই করে। এটা তো আমাদের পারিবারিক পুজো, কিন্তু তবু আমাদের গ্রামের যে পাশে গ্রাম আছে তারা এখানে এসে জমায়েত হয়, তারা পুজো দেখে, বলি দেখে, সব করে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।